আসসালামু আলাইকুম। বৈশাখ দেখে সবাই আমার মতো কপাল কুচ কাঁদছেন, তাই না? যারা আমার মতো বৈশাখ একদমই পছন্দ করেন না, তারা একবার হলেও এই রান্নাটা ট্রাই করবেন। আপনাদের পছন্দের তালিকায় এই রান্নাটি আসতে বাধ্য। তো চলুন ফ্রেন্ডস, তাহলে দেখে নেওয়া যাক কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। ভিডিওটি দেখার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন, আর ফ্রেন্ডস শেয়ার করতে জন্য ভুলবেন না। পুঁইশাকের ডালনাটি রান্না করার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম পুঁইশাক। পুঁইশাকগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, আর ডাটাগুলো দেখতেই পাচ্ছেন, একটা ডাটা 3-4 ভাগ করেছি। আর নিয়ে নিয়েছি মসুরির ডাল 1/2 কাপ মতো। এটা কিন্তু আমি একটু ভিজিয়ে রাখিনি, জাস্ট ধুয়ে এটা এখানে রেখেছি। আর নিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজ কুটি, একটি মিডিয়াম সাইজের রসুন কুচি, আর 7টি মরিচ। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি পুঁইশাকটা দিয়ে দিলাম ডাউলটা, মরিচগুলা দিয়ে দিলাম। এখান থেকে আমি অল্প একটু পেঁয়াজ দিব, সব দিব না। এখন লবণ দিয়ে দিব 7 মতো। এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ। এখানে আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম। এটা হাত দিয়ে ভালো করে মেশাতে হবে। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। নেড়ে চেড়ে ঢেকে দিলাম। ফ্রেন্ডস, আপনারা হয়তোবা খেয়াল করবেন যে আমি কিন্তু সব রান্নাগুলো খুব ইজিভাবে করে থাকি, যদি আমার অন্য ভিডিওগুলো দেখে থাকেন। খুবই সিম্পল সহজ, কিন্তু স্বাদটা আপনারা না ট্রাই করলে বুঝবেন না, এটা আমি বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না। রেখে দিলাম চুলায় সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পরে দেখি কি অবস্থা রান্নাটার। বলব উঠে গিয়েছে, সেদ্ধ হচ্ছে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিচ্ছি, মিডিয়ামের থেকে লো করে দিলাম। যারা ইন্ডাকশান চুলায় রান্না করে তারা দেখলে বুঝতে পারবে, এটা আমি 1000-এ ছিল, এখন 800-ই করে দিলাম। ফিরে আসছি সেদ্ধ হওয়ার পর। পুঁইশাক এবং ডাউল দুটোই সেদ্ধ হয়ে গেছে, আর এখন একটু একটু পানি রয়েছে, আর নিচে হালকা লাগা লাগা হয়েছে। আর ডাউলগুলো কিন্তু এরকম একটু চাবা চাবা থাকবে, যদি একদমই গলে যায় তাহলে কিন্তু এই রান্নাটি খেতে ভালো লাগবে না। এই অবস্থায় আমি চুলাটি বন্ধ করে দিলাম। আমি একটা ডিশে এটা ঢেলে নিয়েছি, দেখে একটু টেস্ট করে লবণ হয়েছে কি। হ্যাঁ, লবণ মরিচ সবই ঠিক আছে। এখন আমি এটা বাগাব দিব। কড়াইতে এখন আমি তেল দিয়ে দেব। আমি এখান থেকে 30 ml মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা কড়াইতে দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। রসুন কুচি দিয়ে দিচ্ছি, কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো। রসুন আর পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া দিব যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হয়ে আসে। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমি পুঁইশাকটা দিয়ে দিলাম। আমার রান্নাটি লেগে লেগে যাচ্ছে।
পুঁই শাকটি রেডি হয়ে গেছে।